আচ্ছা সর, হরি সরে যা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বহু বহু দিন পর আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। আমি কালকে রাত্রে নৈহাটি থেকে এখানে এসেছি, ঠিক আছে? তো ডেইলি ভাবছি নৈহাটিতে যখন আছি যে না কিছু একটুখানি ব্লগ করব, একটু শ্যুট করব, কিন্তু না মানে কী দেখাবো, দেখানোর মতো তো কিছু নেই ওখানে। কোনো তো কাজ করি না, শুধু বসেই থাকি আর খাওয়া দাওয়া করা জাস্ট, আর কোনো কাজ নেই ওখানে। আর টুকটাক একটু ঘুরতে যাই, কিন্তু মনে হয় যেন যখন রেস্টে এসেছি তো পুরোপুরি রেস্ট করি, কোনো কিছুর দিকে আর মন দেব না। তো যাই হোক, এখানে কালকে চলে এসেছি। কালকে রাখি ছিল, যোগু তো রাখিও পড়েছে হাতের মধ্যে, ওকে ওর বড়ো দিদুন ওর নিজের দিদুন সব রাখি পরিয়েছে, সে কুচু কুচু হাতে রাখি পরেছে, বেশ ভালো লাগছে দেখতে। ওর বাবা গেছিলো কালকে রাত্রে আনতে, আমরা কালকে রাত্রে চলে এসেছি। রাত্রে এসে আর মানে ব্লগ করার আর মানে এনার্জি আর ছিল না, তো ওই জন্য আর কিছু শ্যুটও করিনি। আর এই আজকে সকাল থেকে স্টার্ট করি। মাথার মধ্যে এই একটা আলু হয়েছে দেখো, উফ কবে যে কমবে জানি না, কি ব্যথা। এখন তো টিনেজ সময় চলে গেছে, তাও কেন এইসব ব্রণ ফুসকুড়ি হয় জানি না বাবা। আগে বলতো এখন বয়সটাই হচ্ছে এমন রক্ত গরম থাকে তাই বলে এইসব হয়, তাহলে এখন কিসের বাবা, বুড়ি হয়ে গেছি তো। তাও দেখো ভাল লাগে এগুলো মুখের মধ্যে হলে দেখতে। আশু আশু করছো, কি করছো বাবার গায়ে ধামসাচ্ছ? আমার গা হচ্ছে না, ও গান শুনে হরে কৃষ্ণ হয়রাম হচ্ছে, ও নাচো নাচো। হ্যাঁ হ্যাঁ, ওই বাবা ওই বাবা, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ দাও, দু হাত তুলে নাচো, দু হাত তুলে দাও নাচো দাও। ও এবার আমার কাছে, ফ্রিজটা এত নোংরা হয়েছে যে পরিষ্কার করব করব দেখো করাই হচ্ছে, এত নোংরা হয়েছে। সরে যা সরে যা, ফ্রিজটা বন্ধ করবো তো। আচ্ছা সর, হরি সরে যা, ফ্রিজটা বন্ধ করবো। আচ্ছা কোনটা নিবি নিয়ে নে, কোনটা নিবি তুই নিয়ে নে আগে, তাড়াতাড়ি, ফ্রিজে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। ফ্রিজ পরিষ্কার করবো, আমার অনেক কাজ আছে। কোনটা নিবি, এটা নে এটা নে, এনে এনে তাহলে সরে যাও, এসো 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 বাবা, চলে এসো ফ্রিজের সামনে থেকে। এই প্লিজ নিয়ে যাও না ওকে, যা বাবা ডাকছে, যা যাও বাবা ডাকছে, বন্ধ করো। কি জ্বালা কি বলবো, দেখো ফ্রিজের এই ট্রেগুলোর অবস্থা দেখো, পরিষ্কার বোধ হয় 6-7 মাস করাই হয় না কি তারও বেশি হবে। এবার ওই জন্য ঠিক করেছি আজকে পরিষ্কার করবো, এই কারণ এত ভিতে কিচ্ছিরি। হ্যাঁ আসুক না, এত বিচ্ছিরি গন্ধ বেরিয়ে গেছে কি বলবো, যেহেতু ছিলাম না কয়েকদিন, এবার ফ্রিজের মধ্যে কয়েকটা সবজি রাখা ছিল আমি খেয়ালই করিনি, আর ফ্রিজে ভেবেছি হয়তো কিছু নেই, আমি ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে চলে গেছি। তো দেখি এসে পচে ফাপন্দা পরে কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, ওই জন্য আজকে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করব, তারপরে আমি মানে যা যা কিনবো আস্তে আস্তে সব ঢোকাবো। সেই সকাল থেকে ফ্রিজ পরিষ্কার করছি, এখন এসে আমার পরিষ্কার হলো, তাও দেখো এ দেখো মোটামুটি ভালোই সব পরিষ্কার হয়েছে। সব থেকে বেশি এই ডিমের ট্রেগুলো যেন তো নোংরা হয়, এই ভিতরগুলোতে না কি করে এটা জল ফল নোংরা কালো বিন্দু জমে যায় জানি না বাবা। আর এইখানে দেখো আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই দুটো ট্রে আমার এখনো পরিষ্কার করা হয়নি। আমি ভাবলাম যে থাক এই দুটো পরেই পরিষ্কার করা হবে, এখন আর করবো না। কারণ দেখো এখন কটা বাজে জানো, সন্ধ্যে 6টা বাজে, সকাল থেকে একটু 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 করে পরিষ্কার করছে, একবার একটা দাগ করছে আর একবার একটা দাগ করছি, কেউ 10 বার করে ছেলেটাকে এসে ধরতে হচ্ছে, তার মিডিলে মিডিলে ওকে খাওয়ানো, খাচ্ছে তো না যাই হোক, এর মিডিলে আমি আবার বিকেলবেলাতে একটুখানি ওকে দেখো এই যে মৌসুম্বি জুস দিয়েছি, দেখো যেমন দিয়েছি তেমনই পড়ে রয়েছে, একটুও খাইনি। তো অনেকদিন তো ছাদে যাওয়া হয়নি যেহেতু ছিলাম না, তাই ভাবছি এখন একটু ছাদে যাই, ছেলেটাকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি।
তারপরে দেখি একটু সন্ধে দেবো, সন্ধেও দেওয়া হয়নি। তোমাদের রাখি দেখানো হয়নি, যোগুর রাখি দেখো, এই যে যোগুর দিদুন পরিয়ে দিয়েছে যোগুকে রাখি ছিল, ওটা ওকে ওর বড় দিদুন পরিয়ে দিয়েছিল, কিন্তু না রাখিটা ঢিলা হয়ে গেছিলো খুব, মানে ওরও অস্বস্তি লাগছে, ওই জন্য ওটাকে ছিঁড়ে দিয়েছি। তো এইটাই এখনো পড়ে আছে, খুলে দেবো আজকে, রাখি তো চলে গেছে। আর বাচ্চাদেরকে বেশি না গয়নাগাটি এসব যেন আমার মানে ভালো লাগে না পড়াতে, নিজেও পড়তে পারি না, ভীষণ অস্বস্তি লাগে গয়নাগাটি পড়তে, ওকেও আমি খুলিয়েই দেবো। বাবু মশাই এখন ঘুমিয়ে গেছে, আমরা এই খেতে বসবো, এখন কটা বাজে জানো? 1:45 বাজে এখন, 1:45, 1:45 কি ভাবছো? ওর বাবা ভাবছে 1:45 বাজে, এখন 1:45 বাজে খেতে বসতে, ছেলের জন্য কিছুতেই পাচ্ছি না। একবার ঘুম পাড়িয়ে দিলাম, আবার সে উঠে গেল, আবার ঘুম পাড়ালাম, এই খেতে বসবো। দেখো আজকে রান্না অনেক কিছুই হয়েছে, আর অনেকক্ষণই রান্না হয়ে গেছে, কিন্তু খেতে আর কি পাচ্ছি। ওর বাবা আজকে সার্ভ করেছে, দেখো কি সুন্দরভাবে, এখানে আলু চোখা, এখানে মাছের ডিম ভাজা, পটল ভাজা আছে, এটা হচ্ছে স্যালাড, এটার মধ্যে রুই পোস্ত, এটার মধ্যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে মিষ্টি। আচ্ছা আমার বরের হচ্ছে আলাদা করে আবার মাছ ভাজা আছে, সেটা বলে দিতে বললো। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা যাক কখন ঘুমাই। এরপর বাসন মাজা আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে, ওখানে অনেক কাজ আছে বাবা, চটপট খেয়ে টা নিই, ভীষণ খেয়ে। যোগুর বাবা কি সুন্দর পুজো দিয়েছে দেখো, মানে ঠাকুরগুলোকে সব মালা দিয়ে পুজো দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। সকালবেলা আজকে ওর পুজো দেওয়া হয়নি, ওই কারণে আজকে রাত্রেবেলা ঘরে এসে তারপরে পুজো দিয়েছে। সহজ দেখতে লাগছে, ততটাও কিন্তু সহজ একদমই নয়, যে 5 সেকেন্ড আমি কাজ করলাম খাওয়া দাওয়ার পরে জাস্ট দেখিয়ে দিলাম, একদমই কিন্তু 5 সেকেন্ডে আর আমি শুতে চলে যাচ্ছি না। প্রায় এখন 3টে মতো বাজে, প্রায় 3টে ডট, খেয়ে দেয়ে বাসন মেজে মুখ ধুয়ে তার আগে রান্নাঘর পরিষ্কার করা, আবার মানে লটস অফ সব জামা কাপড় আর কি ছিল সেগুলোকে সব ভাঁজ করা, মানে এই করতে করতে আমার একদম চোখে মুখের অবস্থা দেখেছো, মানে আমার বিভৎস ঘুম পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আবার জানো তো সকালবেলা না কালকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে বলতে কালকে মোটামুটি সকাল 8টার সময় আমাকে উঠে বেরোতেই হবে, কারণ ডাক্তার যদি কালকে বসে আর কি, যোগুর ডাক্তার কালকে দেখাতে হবে যোগুকে একটু। তো কি হয়েছে না, ওর না একটু বুক দিয়ে কেমন ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ করে। তো এর আগেও আমি বহুবার ডাক্তারকে বলেছি, ডাক্তার বলেছে যে এটা ওরা নাকি সাউন্ড বের করে, মানে সেরকমই আওয়াজ, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো সে কারণেই দেখাতে যাব, আর এবার একটু মানে কেমন একটা লাগছে, কেননা ওর না পটি দিয়ে একটু বেশ মানে কফ কফ টাইপের কি একটা পড়লো, তাই মনে ভয় লাগছে যে বুকে যদি কফ জমে থাকে, জানি না, ওই জন্য কালকে মানে 8টার সময় উঠতেই হবে, কারণ যদি নামটা না লেখাই তাহলে ডাক্তার আসবে কি আসবে না কোনো ঠিক নেই। তো ওই জন্য এখন 3টে বাজে, তার মধ্যে মানে 4-5 ঘন্টা ঘুমিয়ে আবার ওঠা আমার পক্ষে খুব দুর্বিষহ হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তোমাদেরকেও আমি গুড নাইট বলে দিচ্ছি। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে, টাটা।